গুল গ্যাসকে আমি এমন মজা দেখাবো যে সারা জীবনেও ভুলতে পারবে না। মেয়ে মানুষের এরকম বেশি ছটর পটর আমার একদম সহ্য হয় না। মেয়ে ছেলেরা থাকবে পুরুষ মানুষের পায়ের তলায়। আর তুই খুব ছটপট করবি গৌরী, এতটাই ছটপট করবি যতটা তোর দিদি আমাকে কারখানার ঘরে হাত পা বেঁধে মারার সময় করিয়েছিল। অত উকু কাকে বলে তোকে আমি আজকে দেখাবো। রাজা সিংহর গায়ে হাত তোলা, হ্যাঁ, তারপর হাত পা বেঁধে আজকে সব কটার পাই পয়সা হিসেব আমি বুঝে নেবো তোর কাছ থেকে। আর আমার একটা ফুলে আমি কিন্তু ওদের জীবন তছ তছ করে দিতে পারি। গালের ওই থাপ্পড়ের দাগটা এখন মুছে গেছে ঠিকই, কিন্তু ওই থাপ্পড়ের শব্দটা এখনো আমার কানে বাজছে। ওই এক মুহূর্ত ঘুমোতে পারছি না। ওদের পরিবারটাকে শেষ করে দেওয়া না পর্যন্ত আমার শান্তি পাচ্ছে না। কিন্তু রাজা সর্বমঙ্গলা কিছু দেখতেও পারবে না, কিছু জানতেও পারবে না। তুই তো বললি ও বাঁচবেই না। হ্যাঁ, আমি ওকে মরেও শান্তি পেতে দেবো না। ওই পরিবারটাকে আমি শেষ করে দেবো। আর মঙ্গলা সবটা ওপর থেকে দেখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওর পরিবারের এমন হাল করব যে ওরা মরে গিয়েও রাজা সিংহর জন্য দ্বিতীয়বার মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসতে ভয় পাবে। এই বাবা, 7টা বেজে গেল, বাড়ির কোনো কাজই তো হয়নি, যাই গিয়ে রান্নাটা করে ফেলি। বড় বৌমা। হ্যাঁ মা। ভিজিটিং আওয়ার্স 6টা অবধি, তাই না? হ্যাঁ মা, 6টা অবধি, কিন্তু আমার মনে হয় না ওর আজকে সর্বমঙ্গলের সঙ্গে কথা বলতে পারবে। কেন, আমি তো শুনলাম ওকে বেডে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বেডে দিয়েছে, কিন্তু এত বড় একটা অপারেশন হলো, মানে অপারেশন করে কাজ বার করলো। আমার মনে হয় ওকে না ঘুম বাড়ানোর ওষুধ দিয়ে এখন ঘুম বাড়িয়ে রেখেছে, তাই চোখের দেখা দেখতে পেলেও হয়তো কথা বলতে পারবে না কেউ সাথে। ও তাহলে তাহলে ওরা এত দেরি করছে কেন বাড়ি আসতে? ওদের তো কোনো কাজ নেই ওখানে। তাহলে আমার কি মনে হয় জানো তো মা, ওই ডাক্তারের সঙ্গে হয়তো এই অপারেশনটা নিয়েই কোনো কথা বলছে। অপারেশন? আবার কোনো অপারেশন? আমাকে তো শ্রেয়া বললো যে অপারেশন করে সব কাজ বার করে দেওয়া হয়েছে। মা, হ্যাঁ, সব কাজ বার করা যায়নি। হ্যাঁ, যায়নি না। দাদাভাই ফোন করেছিল বিকালবেলা, ও বললো যে কিছু কাজ ওর মাথায় রয়ে গেছে, আর সেইগুলো বের করতে গেলে দু একদিনের মধ্যে অপারেশন করতে হবে, আর সেটা ভীষণই ক্রিটিক্যাল, বন্ডে সাইনও করতে হতে পারে। দেখেছো মা, আমি বলছিলাম না যে এই সমস্ত কাজ করতে ওদের দেরি হচ্ছে? তুমি একদম চিন্তা করো না। ইসরিয়া, বাবা কোথায় গো? ও দত্তমদের বাবা, আসলে শরীরটা খারাপ, তো এত টেনশন সহ্য করতে পারছে না। ওই খাবার পরে ঘুমের ওষুধ খেয়ে একটু শুয়ে পড়েছে, এখনো ঘুমোচ্ছে। রাতের খাবার খাবে কি না আমি তাও জানি না। ওই তো দাদাভাই, দাদাভাই ভাইয়া দেবেশ, ওরা কোথায়? আমাকে একটু জল খাবি শ্রেয়া? সুরেশ কেমন আছে? সর্বমঙ্গলা কেমন আছে? ওর কোনো চিন্তা নেই তো? ভয় নেই তো? কোনো ভালো আছে তো? চিন্তার ব্যাপার আছে মা একটু, আসলে কাল সকালে তো আর একটা অপারেশন হবে, আর সেটা খুবই ক্রিটিক্যাল। অনিশ অলরেডি বন্ড সাইন করে দিয়েছে, ও আমার সঙ্গে এলো না, ওখানেই থেকে গেল। ওর ওর পায়ের এই অবস্থা, ও আবার একলা একলা ওখানে থাকতে গেল কেন? হ্যাঁ সত্যি তো, তুমি অনিশকে কেন রেখে এলে? আর দেবেশ, দেবেশ কোথায়? আর দেবেশ আসলে অনিশের বন্ধুদের সাথে কথাবার্তা বলছি, কাল সকালে অপারেশন আছে তো সেটা নিয়ে একটু প্ল্যান করছে। আর মা জানো তো অনিশ না মানে ভয় পাচ্ছে, ওই জন্যই ও এলো না। আর ও ভাবছে ও চলে এলে যদি সর্বমঙ্গলার আবার কেউ কোনো ক্ষতি করে দেয়। আজকে হাসপাতালে কে এসেছিল জানো? কে এসেছিল? সৌমিলি। ও আবার কেন এসেছিল? কেন আবার? এত বড় একটা ঘটনা ঘটিয়ে ও আমাদের সান্ত্বনা দিতে এসেছিল। অনিশ অবশ্য ওকে দূর করে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা তো কোনো লজ্জা নেই না আছে বলে আমার মনে হয় না। সব আছে, তোমরা ওকে চেনো না। ও এত বড় শয়তান একটা মেয়ে, কি কি প্রমাণ করে গেল জানো?
ও প্রমাণ করে গেল যে ও যা করেছে সেটা বেশ করেছে। ও টাকা দিয়ে লোক লাগিয়ে সর্বমঙ্গলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, বেশ করেছে। আমরা ওর কিচ্ছুটি করতে পারবো না, কি করে বা করবো। ওর বিরুদ্ধে তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই মুখ বুঝে সবটা সহ্য করতে হবে। বাহ, ও বড় লোক বলে, ক্ষমতাবান বলে যা করবে তাই আমাদের মুখ বন্ধ করে সহ্য করতে হবে। সর্বমঙ্গলাই ওকে উচিত শিক্ষা দিয়েছিল, ও বুঝিয়ে দিয়েছিল যে কত ধানে কত চাল। সেই জন্যই তো মেয়েটার এই অবস্থা হলো, দেখতে পাচ্ছ না ও কতটা কষ্ট পাচ্ছে। বলছিলাম এই যে অপারেশনটা হবে, মানে আমি জিজ্ঞেস করছিলাম, মানে এই যে অপারেশনটা হবে, মানে কোনো ভয় নেই, মানে কোনো ভয় নেই তাই তো? মানে মেয়েটা, মানে মানে মেয়েটা মেয়েটা বেঁচে যাবে। এইটুকু একটা মেয়ে কতগুলো লোকের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে বলতো? হ্যাঁ, তুমি জানো মা ওই কারখানার ছেলে মেয়েগুলো কি করেছে? ওরা না ওদের ওই প্রিয় দিদির জন্য নিজেরা টাকা তুলে পূজো করছে। এত ভালোবাসা, এত স্নেহ ওর সঙ্গে আছে মা, ওর কিছুতেই কোনো ক্ষতি হতে পারে না। না না, ও ঠিক ফিরে আসবে দেখো। আর ও যদি না ফেরে তাহলে এই ভগবান, এই বিশ্বাস, বিশ্ব ব্রহ্মাণ্ড সব মৃত্যু হয়ে যাবে। ওকে ফিরে আসতেই হবে। ওই অমানুষটার ষড়যন্ত্র যেন আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাই পৃথিবী ছেড়ে চলে না যায়। তোরা বুঝিস না যে আমি আমি কত কষ্ট করে নিজেকে শক্ত করে রাখি। খুব ইচ্ছে করে যে বড় বৌমা, আমার খুব ইচ্ছে করে যে মেয়েটাকে টেনে জড়িয়ে ধরে মুখের মধ্যে জাপটে ধরি। খুব ইচ্ছে করে, কিন্তু ওর ভালোর জন্য আমি করি না, ওর ভালোর জন্য আমি করি না। কিন্তু এখন তো মেয়েটা জমের সঙ্গে লড়াই করছে, এখন আমি কিভাবে নিজেকে শক্ত করে ডাকবো? তোমরা, আমি যে ওকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি ওকে, খুব ভালোবাসি।
হ্যাঁ